myself my name. Forgot about all you tried to change. Familiar was the sound of your voice as I continued to walk. वेलकम गाइज टू माई यूट्यूब चैनल द इंडियन ब्लॉग्स। आज हम लोग बात करेंगे বাংলাতেই বলছি, আজকে আমরা কথা বলবো আমাদের কিশোর বাহিনী কুলটি অঞ্চলের সদস্যদের সঙ্গে। আজকে তারারা খুবই লকডাউনের দুঃখদ সময়ে তারা মানে কিছু দিয়ে সাহায্য করেছেন, খুবই গরিব যারা তাদের সঙ্গে আমি কথা বলবো। তো সরাসরি বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব। তো এবার আমরা আপনাদের কাছ থেকে ইন্ট্রোডাকশন চাইব, সবাই নিজে নিজে পরিচিত আমাদের দর্শকের বন্ধুদের সামনে নিজে রাখুন। নমস্কার, আমি কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের মুখ্য সংগঠক তথা পশ্চিম বর্ধমান জেলার পত্রিকা সম্পাদক। আমার পাশে বসে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদের সদস্য তথা কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের সহপ্রধান পরিচালক শ্রী নবকুমার ব্যানার্জি, এবং ওই পাশে বসে আছেন আমাদের কুলটি অঞ্চলের প্রধান পরিচালক শ্রী তুষার সরকার মহাশয় এবং পশ্চিম বর্ধমান জেলার সহপ্রধান পরিচালক। আজ 5ই এপ্রিল আমরা কিছু গ্রামে গিয়ে ছোট্ট সাহায্যের ত্রাণ দান করে এসেছি। তো আজকে এই যে দিলেন, এটা মেনলি কাদেরকে দেওয়া হয়েছে? আজকে আমরা কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে মূলত আমাদের এখানে হাড়িপাড়া সংলগ্ন আপার কুলটি আসানসোল কর্পোরেশনের 62 নম্বর ওয়ার্ডের হাড়িপাড়ার একটি স্থান আছে, সেই স্থানে আমাদের কিশোর বাহিনীর পুরনো একটি মাঠ ছিল। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য ওই মাঠটি দীর্ঘদিন বন্ধ থাকে, এবং আমরা খবর পাই যে ওখানকার মাঠের যারা ভাই বোন ছিলেন তারা খুব অসহায় অবস্থায় আছে এই করোনায় আক্রান্ত পরিস্থিতি নিরিখে। সেই দিকে তাকিয়ে আজকে আমরা সকলে অবতীর্ণ হয়ে হাড়িপাড়া, ডোমপাড়া, করমবেড়া, রায়পাড়া চারটে অঞ্চলে আমরা 120 পরিবারের কে আমরা ত্রাণ দিতে সমর্থ হয়েছি সকলের সহযোগিতার মাধ্যমে। আমি এই কাজটাকে সমর্থন করছি এবং খুবই সুন্দর কাজ। এই লকডাউনের পরিস্থিতিতে মানে যেরকম আমাদের সাহায্য করে এদের জন্য, তো রোজকার রোজ খেতে খায় এদের জন্য, তো এই সময়টা তো খুবই মানে খারাপ সময়। আপনারা যখন ওখানে গেলেন কি কি দেখতে পেলেন এবং ওদের পরিস্থিতিটা কেমন? মূলত দেখুন, যারা ওখানে বসবাস করে তারা প্রত্যেকেই দিন মজুরের কাজ করে, বেশিরভাগ মানুষই, কেউ রিক্সা চালান, কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ কোনো প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করেন। তো সব জায়গাটা এখন লকডাউন, বুঝতেই পারছেন, এই পরিস্থিতিতে তাদের কাজে না গেলে তারা অর্থের যোগান পাবেন না, সংসারটা স্বাভাবিকভাবেই একটু কষ্টের মধ্যে দিয়ে চলছে। সেই নিরিখে আমাদের কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদ এই ভাবনাটা এসছে যে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। খুবই সুন্দর একটা। এবং এবার কিছু প্রশ্ন আছে, চলে যাচ্ছি। কোন কোন জায়গায় আপনারা এই ডিস্ট্রিবিউশনটা করলেন? আমরা ওই বললাম যে আপনাকে 62 নম্বর ওয়ার্ডের আসানসোল কর্পোরেশনের 62 নম্বর ওয়ার্ডের আপার কুলটি করমবেড়া, হাড়িপাড়া, ডোমপাড়া, রায়পাড়া এই চারটে অঞ্চলে আমরা 120 পরিবারকে এই ত্রাণ দিয়েছি। স্যার আপনার কাছে চলে আসবো। আপনারা আজকের দিনটাই বিশেষ করে কেন ধরলেন যে আজকের দিনটাই মানে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করলেন? আজকে একটা বিশেষ দিন কিশোর বাহিনীর জন্য। এই দিনটা আমাদের কিশোর বাহিনীর জন্মদিবস হিসাবে আমরা পালন করি। এটা আমাদের 36তম জন্মদিবস। যেহেতু লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই
মাঠে তো কোনো প্রোগ্রাম আমাদের এই সময়ে করা সম্ভব নয়, তাই আমরা ভাবলাম যে ওখানে আমাদের দুঃস্থ বেশ কিছু ভাই বোন আছে এবং পরিবারগুলি খুবই গরিব পরিবার, তাদেরকে কিছু দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি সেই চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এবং আমার আগে বললেন নবকুমার ব্যানার্জি যে এটা আমাদের একটা প্রয়াস যে আমরা এই দিনটাতে কিছু পরিবারকে দেব, সেই তাদের সবার ইয়েতে আমরা আজকে এই দিনটাকে বেছে নিয়েছিলাম যে জন্মদিনটাও পালন হবে আমাদের এবং তার সাথে আমরা কিছু পরিমাণ সাহায্য করতে পারব। এবার আমি প্রণবেশ চ্যাটার্জির কাছে চলে আসছি। সোজাসুজি আপনার প্রশ্ন হচ্ছে, আজকে কে কে ছিলেন আপনারা এই ডিস্ট্রিবিউশনের সময়? আজকে আমরা তো এই তিনজন ছিলামই, তার সঙ্গে ছিল আমাদের কুলটি অঞ্চলের ভাইরা। যেহেতু প্রশাসনিক স্তরে জমায়েত বারণ, তাই আমাদের কুলটি অঞ্চলের সহপ্রধান পরিচালক ইন্দ্রজিৎ মুখার্জি, তার সঙ্গে কোষাধ্যক্ষ শ্রী সোমনাথ মজুমদার এবং আমাদের মাঠের অভিভাবক শ্রীমতী সুতপা সাহা এবং আমাদের অভিভাবক বৃন্দ ছিলেন, যেমন প্রশান্ত আগরওয়াল, ভোম্বল মণ্ডল, উজ্জ্বল মণ্ডল, তার সঙ্গে জগন্নাথ মণ্ডল, অঙ্কিতা সরকার আমাদের সঙ্গে এরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সবাই মিলে ছিলেন এবং সবাই থেকে এই কাজটিকে, এই ছোট্ট কাজই মনে করি, এই ছোট কাজটিকে পার করেছে। আমি আবার চলে আসবো নবকুমার ব্যানার্জির কাছে। কতগুলো বাড়িতে আজকে আপনারা ডিস্ট্রিবিউশনটা করতে পেরেছেন? আমরা 120টা পরিবারের মধ্যে গিয়েছিলাম এবং আরও ভবিষ্যতে আরও কিছু পরিবারে আমরা যাওয়ার চেষ্টা করব। সুন্দর একটা বিষয়। আমরা স্যারের কাছে চলে যেতে চাইব। এত বড় কাজ আপনারা করলেন কিভাবে? দেখুন, আমাদের প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে আজকের দিনটাকে বেছে নেব। আমাদের কিশোর বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মকাণ্ডটা আমরা করবো। আমরা প্রথমেই আমরা অঞ্চল কমিটি থেকে মানসিকভাবে প্রস্তুত নিই, তার সঙ্গে আমরা এই স্থানীয় কিছু মানুষ যারা আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন এবং ভালোবাসেন, যখন যেভাবেই বলি তারা আমাদের পাশে বিভিন্নভাবে এসে দাঁড়ান। নাম করে কাউকে আমরা ছোট করতে চাই না। এখানকার স্থানীয় অভিভাবক সম্মুখ যারা ছিলেন তারা তো আমাদের সঙ্গে আজকে পায়ে হেঁটে প্রতিটা বাড়ি বাড়ি ঘুরেছেন, তারা তো ছিলেনই। তার সঙ্গে আমাদেরকে দূর দূরান্ত থেকে ফোন করে আমাদেরকে বাড়িতে ডেকেছেন, কেউ চাল, কেউ আলু, কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমরা 120টা পরিবারে প্রত্যেকটা প্যাকেটে 1.5 কিলো করে চাল, 1 কিলো করে আলু, 1টা করে বিস্কিটের প্যাকেট এবং হাত ধোয়ার জন্য, এই সময় যখন সরকার বলছে যে বেশি করে হাত ধুতে হবে, সেখানে 1 টাকা করে লাইফ বয় সাবান দিয়েছিলাম। আমরা প্রতিটা 120টা পরিবারের মধ্যেই আমরা এটা বণ্টন করার চেষ্টা করেছি। তো মানুষও খুশি এবং তারাও এই সাহায্যটাকে খুব সাদরে গ্রহণ করেছেন আজকের পরিস্থিতিতে। তো আজকে তো খুবই সুন্দর একটা ডিস্ট্রিবিউশন করা হলো। আপনারা ওই পাড়াতে গেলেন, গরিব মানুষদেরকে খাবার দিয়ে খুবই সহযোগিতাও করলেন এই লকডাউনের পরিস্থিতিতে। তো এই সময় যে তাদেরকে আমরা কিছু সাহায্য করতে পারলাম, এই অনুভূতিটা কেমন এসেছিল আপনাদের সবার ভিতরে? দেখুন, এই অনুভূতি তো সত্যি খুব আনন্দের, কিন্তু আমরা কুলটি অঞ্চল মনে করি, কুলটি অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আমি মনে করি এটা খুবই ছোট আমাদের কাছে। আরও দিতে পারলে হয়তো ভালো হতো, আমরা পরবর্তীকালে চেষ্টা করব আরও পরিবারের কাছে পৌঁছে যাওয়ার জন্য। মূলত কিশোর বাহিনীর যে 5টা স্লোগান আছে, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্বমৈত্রী, এর মধ্যে একটি অন্যতম স্লোগান হলো আমাদের সেবা। সেই মানসিকতা নিয়েই আমরা কিন্তু এই কাজটাতে এগিয়ে গেছি।
অনুভূতি তো অবশ্যই আছে যে যারা খাবারের প্রত্যাশায় অপেক্ষা করছে, সকালে উঠলে ভাবছে যে সারা দিনটা কিভাবে যাবে, তারা তাদের হাতে যখন ওই খাদ্যের ত্রাণটা আমরা তুলে দিতে পেরেছি, মনের মধ্যে একটা খুব শান্তি প্রকাশ পেয়েছে। এটাই যে আমরা যেমন বাড়িতে যে যতটুকুনি খাবার পাচ্ছি খাচ্ছি সাদরে আনন্দ করে, তাদের মুখেও আমরা একটু খাবার তুলে দিতে পেরেছি, এটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা যে পাড়াগুলোতে আজকে গিয়েছিলাম ত্রাণ নিয়ে, সেই পাড়াগুলো খুবই তো গরিব, সেই হিসাবে তারা যখন আমাদের সামান্য দানটুকুও পেয়েছে, সাহায্যটুকুও পেয়েছে, তাদের মুখের যে হাসি সেটা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে। এবং তার সাথে সাথে আমার ভাই হিসাবে মুখ্য সংগঠক হিসাবে অনুরোধ যে কথাটা বলল তাকে সমর্থন করে আমরা বলছি যে হ্যাঁ, এই যত সামান্য দানে তো কিছুই হবে না, তবে এর পরবর্তীকালে আমরা আরও যেন দিতে পারি সেই হিসাবে আমরা চেষ্টা করব, এবং নিশ্চয়ই আমরা আরও কিছু মানুষকে সাহায্য করতে পারবো বলে আশা রাখি। এর মাধ্যমে আপনারা লোকেদেরকে মানুষদেরকে মানে কি বার্তা দিতে পারবেন? দেখুন, বার্তা বলতে আমরা এটাই বলবো যে যে পিরিয়ড চলছে, আমরা প্রায় থার্ড স্টেজে যেতে চলেছি, তো মানুষকে বলবো সতর্ক হন, দয়া করে ঘর থেকে বেরোবেন না। আমরা শুধু কিশোর বাহিনী নয়, অনেক সংস্থা আছে হেল্প করছে, তো আমরা এটাই বলবো যে ঘর থেকে বেরোবেন না, দয়া করে ঘর থেকে না বেরিয়ে আপনারা চেষ্টা করুন যে সংস্থাগুলোকেই ফোন করে জিনিস আনার বা যেটুকু দরকার সেটুকু কাজ করে ঘরে ঢুকে যাওয়ার জন্য, হাত ধুন বারবার করে এবং সরকারি নীতি মেনে চলুন, এটাই আমাদের আজকের এটাই বার্তা, আমরা এটাই বলবো। এতটুকুনি আমরা বলতে চাই যে আমরা যে সময়কালে আপনাদের ইউটিউব চ্যানেলের সামনে বসেছি তখন ভারতবর্ষের করোনায় আক্রান্ত প্রায় 3,000 মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে, সেখানে প্রায় 100 কাছাকাছি মৃত্যু সংখ্যা, অত্যন্ত বেদনাদায়ক দুঃখের। তাই মনে করি আমাদের পরবর্তী দিনগুলিতে কীভাবে আমরা এগিয়ে যাব বুঝতে পারছি না, তাই আমাদের মোবাইলে যে সমস্ত যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে আমরা আপনাদের কাছে পুনরায় আবেদন রাখলাম যে ভবিষ্যতে যদি আপনারা আমাদের এই গরিব মানুষগুলোকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চান, মোবাইল স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আরও কিছু মানুষের মুখে আমরা হাসি ফুটিয়ে দিতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসে আমরা আগামী দিনে কাজটা করতে পারবো বলে বিশ্বাস একটা বিচারধারা। এবং এই নম্বরগুলো আমি নিজের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চেক করতে পারেন, এবং ওখান থেকেও আপনারা যদি কোনো ডোনেশন করতে চান আপনারা ওখান থেকে কন্ট্রিবিউট করতে পারেন, যেই মাধ্যমেই হোক যতটুকুই হোক আপনাদের সহযোগিতায় আমরা অনেক বড় বড় এই যে আজকাল এই লকডাউনে যে অবস্থা পরিস্থিতি হচ্ছে তৈরি সেটাকে আমরা হয়তো একটু কম করার চেষ্টা করতে পারবো। এরপরে চলে যাবো প্রণবেশ চ্যাটার্জির কাছে, উনি কিছু বলতে চান আপনি বলে। আমাদের শুধু আর্থিক সাহায্য মানে হাতে হাতে আর্থ দিতে হবে এটা নয়, আপনারা ফোনপে পেটিএম আজকালকার যুগে যেগুলো এসেছে আপনারা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরাও চলছি, আপনারা সেখানেও সাহায্য করতে পারেন, অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখানেও দেখতেই পারেন, আপনারা যেমন প্রথমে বলে এসেছি। ঠিক, তো আজকে এই কর্মকাণ্ড আমরা যেটা করলাম আশা করছি সবারই ভালো লেগেছে, ধন্যবাদ সকলকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং ধন্যবাদ জানাই সকলকে। এরপর এখানেই আজকে আমাদের নিজের এই ইন্টারভিউ আমরা শেষ করতে চললাম, এবং এরপরে একটা খুব বিশেষ খবর যেটা আপনারা জানেন সেটা আমি অনুরোধ করব আমাদের সামনে যারা বসে আছেন তাদেরকে দিয়ে একটু বলানোর, তো যদি একটু বলতে পারেন আমার দর্শক বন্ধুকে একটু ভালো হয়। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ।
Thank you for visiting my channel. This is Indian Vlogs and continue for this channel. Thank you and have a nice day.